আসসালামু আলাইকুম। এটেন বাংলার গ্রামগঞ্জে খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতে সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচন অনুষ্ঠিত। ভোট পড়েছে 30% ওপরে, জানিয়েছে ইসি। চাপাই নবাবগঞ্জে প্রথম ঔষধি গুণের কালো ধান আবাদ, পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় এটি উচ্চ মূল্যের ফসল, বলছে কৃষি বিভাগ। কোরবানির ঈদকে সামনে রেখে ভৈরবে গরু মোটা তাজায় ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা। তাপদাহে ঠাকুরগাঁয়ে বেড়েছে গবাদি পশুর রোগ বালাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচন। এখন চলছে গণনা। সকাল 8টায় ভোট শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় কক্সবাজারের একজন নিহত হয়েছে। এছাড়াও শরীয়তপুর, রাজবাড়ী, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন আশিকুর রহমান। শান্তিপূর্ণভাবে সারা দেশে শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে বাড়ে ভোটারের সংখ্যা। বরিশালের হিজলা ও মুলাদি উপজেলার নির্বাচনে 121টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। নারায়ণগঞ্জে 3 উপজেলায় নির্বাচন হয়েছে। 2500 উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল বেশ কম। ভোটকেন্দ্র দখল করে কারচুপি ও জাল ভোট দেওয়া সহ নানা অভিযোগ তুলে নারায়ণগঞ্জের 2500 উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজালাল মিয়া। শুরু থেকেই তিনি কিন্তু এই একজন প্রার্থীর পক্ষে সেভাবে প্রচারণা চালিয়ে গেছেন আচরণবিধি ভঙ্গ করে। তো সেই হিসাবে আবার এখনো পর্যন্ত ওনার যে বাহিনী, সেই বাহিনী দিয়ে কিন্তু এই কেন্দ্রগুলি তিনি দখল করিয়ে নিয়েছেন। সেই কারণে আমি ভোটটা থেকে বর্জন, মানে ভোট বর্জন করছি। খুলনায় উপজেলা পরিষদের নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্র ও তার আশপাশের টহল ব্যবস্থা জোরদার করে। হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে 2 কিশোর সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এ সময় 1 যুবককে 1 বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল। যশোরের শার্শায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাচন। শার্শায় এবারই প্রথম ইভিএমে ভোট হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টাকা বিতরণের সময় 1 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাকে 5000 টাকা জরিমানা ও 3 দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় বিভিন্ন পদে মোট 1824 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রার্থী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 30% উপরে ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বড় ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইসি। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি 30+ হতে পারে। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের অপর এক সহকর্মী আছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়, সেখানকার ভোট গণনার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল জানতে কত সময় লাগবে? ধন্যবাদ, আমি এখন রয়েছি কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এটি সোনারগাঁও উপজেলার একটি কেন্দ্র এবং এখানে কিছুক্ষণ আগেই ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কে কতটি ভোট পেয়েছে সেটি কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়ে গেছে। এখন এই ফলাফলটি প্রিজাইডিং অফিসার পাঠাবেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা তারা নির্বাচনী উপকরণগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন এবং সেখানে ফলাফল এবং নির্বাচনী কার্যক্রম যাওয়ার পরে রিটার্নিং কর্মকর্তা 141টি কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করবেন। অর্থাৎ এই 141টা কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কারা হচ্ছেন সেই ঘোষণাটি রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার কার্যালয়ে ঘোষণা করবেন। এই প্রক্রিয়াগুলো চলছে। এই সোনারগাঁও উপজেলাটি যেহেতু একটু বড় উপজেলা, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি শেষ করতে কিছুটা সময় লাগবে এবং রাত 9-10 বেজে যেতে পারে চূড়ান্ত ফলাফল জানতে। আমরা আজকে সারাদিনই এই নারায়ণগঞ্জের 3টি উপজেলার ভোট পর্যবেক্ষণ করেছি, সোনারগাঁ, রূপগঞ্জ এবং 2500 উপজেলা। তুলনামূলকভাবে সোনারগাঁও উপজেলায় ভোটার উপস্থিতি কিছুটা বেশি থাকলেও বাকি 2টি উপজেলায় কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। তবে এখানে সহিংসতা বা সংঘাত, ধন্যবাদ সাইম আপনাকে। 29 মে অনুষ্ঠিতব্য যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে কোন চেয়ারম্যান প্রার্থী থাকবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিপুলের জয় নিশ্চিতে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। নির্বাচনে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পদ হারানো সহ নানা হুমকিও দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলে জানান ফাতেমা আনোয়ার। স্থানীয় সাংসদ তার বাসার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও নেতাকর্মীদের ডেকে সরাসরি বলেছেন যে তিনি স্থানীয় সাংসদ, তিনি আরও 4 বছর এমপি হিসাবে আছেন। বিধায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সকল আর্থিক ক্ষমতা তার হাতে রয়েছে। তিনি বলেন যে তার মনোনীত প্রার্থীর পক্ষে যদি কাজ না করা হয় তাহলে চেয়ারম্যান ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রথমবারের মতো ঔষধি গুণসম্পন্ন ব্ল্যাক রাইস বা কালো ধান আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন চাপাই নবাবগঞ্জের মির্জাপুর এলাকার কৃষক মুজিবুর রহমান। শুরুতে কিছুটা সংশয় থাকলেও এখন জমিতে ফসল দেখে তার চোখে মুখে আশার ঝিলিক, আর কদিন পরেই মুজিবুরের ঘরে উঠবে ফসল। চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইউটিউব দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে উদ্বুদ্ধ হন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষক মুজিবুর রহমান। অনলাইনে অর্ডার দিয়ে 1000 টাকায় সংগ্রহ করেন 2 কেজি বীজ, পরে নিজের 1 বিঘা জমিতে চাষ করেন এই ধান। মুজিবুরের জমিতে এখন শোভা পাচ্ছে কালচে রঙের ধান, পেকে যাওয়ায় আর কয়েকদিন পরেই তা কাটা হবে। 1 বিঘা জমিতে ব্ল্যাক রাইস আবাদের খরচ হয়েছে প্রায় 7500 টাকা, আশা করছেন 25 মন ধানের। বড় আবাদের মতোই এই ধানের চাষ পদ্ধতি, প্রয়োজন হয় সেচের, সার কম লাগে এবং পোকা বা রোগবালাই নেই বললেই চলে। এই ধানটা এখন আমি যদি 300 টাকা কেজি বিক্রি করতে পাবো আশা করছি ইনশাল্লাহ। 300 টাকা কেজি হলে এই ধানটার দাম হচ্ছে তো 12,000 টাকা মন, তাহলে তো আমি লাভবান হব। নতুন জাতের এই ধানের আবাদ এলাকায় বেশ সাড়া ফেলেছে। একটা নতুন ধান, আমি জীবনে কোনোদিন এই ধান দেখিনি, তাই নেমে দেখলাম যে ধানটা দেখতে ভালো লাগলো। তো এই হিসাবে দেখলাম ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছি। নিষিদ্ধ চাল নামে পরিচিত, এর ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণ করে আপনার ক্যান্সার প্রতিরোধ করে। ব্ল্যাক রাইস অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় এটি উচ্চ মূল্যের ফসল বলে জানিয়েছেন স্থানীয় এই কৃষি কর্মকর্তা। সেরকম যদি আমাদের ব্ল্যাক রাইসটাও সকলে করে হয়তো লাভের অঙ্কটা খুব বেশি হবে না, তবে আমাদের সাধারণ যে রাইস আছে তার থেকে লাভজনক হবে এবং এটির দাম যদি কমে আসে পর্যায়ক্রমে তাহলে দেখা যাবে যে এটা যে ঔষধি গুণাবলী সম্পন্ন একটি ফসল এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে। ব্ল্যাক রাইস চাষে মুজিবুরের মতো জেলার কৃষকরা লাভবান হবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
কোরবানির ঈদকে সামনে রেখে ভৈরবে গরু মোটা তাজা করতে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা। সরকারি বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ শেষে গত কয়েক মাস ধরে কোরবানির পশু মোটা তাজা করছেন জেলার বেকার যুবকরা। মোটা তাজা করণে ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধে খামারে খামারে বাড়ানো হয়েছে তদারকি। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির বাজার ধরতে কৃষকদের গোয়ালে গোয়ালে এখন চলছে গরু মোটা তাজাকরণ। বুক ভরা আশা নিয়ে কোরবানির পশুর হাটের অপেক্ষায় আছেন খামারিরা। তাদের মতে গত বছর দাম পড়ে যাওয়ায় লোকসানের সম্মুখীন হতে হয়। অনেক অবিক্রিত গরু স্থানীয় হাট বাজারে কসাইদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হন তারা। তবে গতবারের ক্ষতি পুষিয়ে নিতে এবার ব্যাপক হারে পালন করা হচ্ছে কোরবানির পশু। ভারতীয় গরু আমদানি বন্ধে সরকারের কাছে আবেদন জানিয়েছেন খামারিরা। আমাদের গরু দেশি গরু, আমরা ঘাস বন খাওয়া ফলি এবং বসিকা ফলি, আমাদের গরু ঝামেলা মুক্ত ছাড়া গরু। অন্যদিকে পশু মোটা তাজা করণে খামারিরা যাতে ক্ষতিকর কিছু ব্যবহার করতে না পারে সে বিষয়ে দুমাস আগে থেকেই চলছে নিবিড় পর্যবেক্ষণ। গঠন করা হয়েছে 7টি তদারকি টিম। প্রতিদিন খামার পরিদর্শনের পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। ভৈরব উপজেলায় আমাদের এই দপ্তরের তত্ত্বাবধানে নিরাপদভাবে প্রাণীজ আমিষ তৈরিতে কোরবানিযোগ্য যে প্রাণীগুলো তৈরি হচ্ছে, যা দ্বারা আমরা আশা করি ভৈরবের সমস্ত চাহিদা পুরা হবে। কোরবানির পশুর মাংস নিরাপদ রাখতে এবার জেলা শহর কিংবা গ্রাম পর্যায়ের খামারে গরু মোটা তাজা করণে ক্ষতিকর ওষুধের ব্যবহার একেবারেই নেই। চিকিৎসকদের পরামর্শে কৃমি ভিটামিন সহ বিভিন্ন রোগের ওষুধ খাওয়ানো হলেও পশুকে ক্ষতিকর ওষুধ খাওয়াচ্ছেন না কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অনিয়ম দুর্নীতি আর পেশি শক্তির বলে পিরোজপুরের টগরায় নির্মিত হচ্ছে 1 কিলোমিটার বেড়িবাঁধ। ঢালের মাটি কেটে বাঁধ নির্মাণ, নির্ধারিত মাপের চেয়ে কম চওড়া এবং শিডিউল অনুযায়ী মালামাল ব্যবহার না করায় জনরোষে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যা থেকে রক্ষায় পিরোজপুর মঠবাড়িয়া সড়কের কচা নদীর টগরা প্রান্তে প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বাঁধের উত্তর পাশে কাজের ক্ষেত্রে শিডিউল কিছুটা অনুসরণ করা হলেও দক্ষিণ পাশের অংশের কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পাওয়া গেছে ঠিকাদারের কাজের ব্যাপক অনিয়ম। কন্ট্রাক্টরের লোকজন আমাদের বেড়িবাঁধটাকে অন্যায়ভাবে যেভাবে হ্যাস্তন্যাস্তভাবে করিয়া তারা যাইতেছে এবং বস্তাও সঠিকভাবে দিচ্ছে না। সমস্ত কাজ অনুপযোগী, এখান দিয়ে ধসে গেছে, উজাগাড়িয়া গর্ত হয়ে গেছে বিশাল। যারাই কথা বলতে যায় তাদেরকে মামলা হয়রানি করবে বলে এভাবে তারা আমাদেরকে ধমকি দিতেছে। শিডিউল মোতাবেক আমাদের ভেরিফাইটি হয়, এইটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের উত্তর দায় সারা গোছের। ঠিকাদারদের কাজের মান নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করলেও কোনো সমাধান মেলেনি বলে জানান সংশ্লিষ্ট এলাকার এই জনপ্রতিনিধি। আমরা উদ্যোগতন কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করেছি, চিঠির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। জেলার 349 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় 144 কিলোমিটার রয়েছে ঝুঁকির মধ্যে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হচ্ছে বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মতিথি ও বৌদ্ধত্ব এবং পরিনির্বাণ লাভে সকালে জেলার বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান ও রাঙামাটি মৈত্রী বিহারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শহরের রাজবন, মৈত্রী বিহার, আনন্দ বিহার সহ বৌদ্ধ বিহারগুলোতে গৌতম বুদ্ধের মূর্তি স্নান, বৌদ্ধ ধাতু প্রদর্শন, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি ও সংঘধান, ধর্মীয় আলোচনা সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।